Assalamualaikum, dear teacher. Life on web zero board. There are many classes on social media. That's why it is a good idea to learn board. There is a question. I think board question solution board. Today I think HSC. Uber board there is a shade class team. Uber board there is a very important. আমরা আজকে এই ক্লাসে রাইট ফর্মাল ভার্ব এর রুলগুলো সলভ করার পাশাপাশি আমরা আজকে এই ক্লাসে রাইট ফর্মাল ভার্ব এর রুলগুলো সলভ করার পাশাপাশি এই যে অ্যাসোসিয়েটিভ রুলগুলো রয়েছে অর্থাৎ প্যারালাল অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ যে রুলগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং সবশেষ ইম্পর্টেন্ট যে রুলগুলো রয়েছে সেগুলো আলোচনা করব অর্থাৎ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা পারপাস পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলো তোমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে বুঝতে পারবে যেহেতু এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং মানুষ সামাজিক এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফ্রিডম অফ চয়েস তার আছে পছন্দের স্বাধীনতা এখন লক্ষ্য করো আমরা রাইট ফর্ম ভার্ব সলিউশন করার সময় বিভিন্ন সময় দেখব এই ব্র্যাকেটে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব যে থাকে এর সঠিক ফর্ম যে থাকে এখন এই নিয়মটা অনেক বই কিন্তু ডিটেইলস আলোচনা করা থাকে না আজকে ডিটেইলস আমি আলোচনা করব তাই ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে তুমি দেখো এবং পারলে লিখে রাখো লক্ষ্য করো অক্সিলারি ভার্ব সময়ের ক্ষেত্রে অর্থাৎ যখন ব্র্যাকেটে বি ভার্ব থাকবে তখন আমরা কি কি করব অক্সিলারি ভার্ব সময়ের ক্ষেত্রে যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে আবার বলছি অক্সিলারি ভার্ব সময়ের ক্ষেত্রে যখন সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা প্রেজেন্ট থাকলে অ্যাম বসাবো এবং পাস্ট থাকলে ওয়াজ বসাবো উদাহরণস্বরূপ ধরো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার একটি সাবজেক্ট হচ্ছে আই আই এর সাথে যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা অ্যাম বসাবো আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ বসাবো পরের অংশটি দেখো সেকেন্ড পারসন এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের বেলায় সেকেন্ড পারসন এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের বেলায় যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা আর বসাবো আর যদি পাস্ট হয় তাহলে আমরা ওয়াই বসাবো এই নিয়মটি অত্যন্ত ইম্পর্টেন্ট সেকেন্ড পারসন যেমন ইউ এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন দে ইউ এবং দের সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা আর বসাবো আর যদি পাস্ট হয় তাহলে আমরা ওয়াই বসাবো তুমি বিষয়টি বুঝতে পেরেছো এর পরবর্তীতে যে রুলটি রয়েছে যখন প্রেজেন্ট টেন্স বুঝাবে তখন আমরা ইজ বসাবো এবং যখন পাস্ট বুঝাবে তখন আমরা ওয়াজ বসাবো আমি আবার বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে যখন প্রেজেন্ট বোঝাবে তখন আমরা ইজ বসাবো এবং যখন পাস বোঝাবে তখন আমরা ওয়াজ বসাবো এরপরে অংশটি লক্ষ্য করো এই আমাদের এই প্রথম যে গ্যাপটি এখানে আমাদের ব্র্যাকেটে হ্যাভ ভার্ব চেয়েছে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসাতে হবে আর যদি প্লুরাল হয় সাবজেক্টটি তাহলে হ্যাজ বসাতে হবে আর যখন পাস্ট টেন্স বসাবে তখন হ্যাজ বসাবে এখানে লক্ষ্য করো হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস তার আছে পছন্দের স্বাধীনতা আমরা যদি বর্তমানে কোন কাজ হয় বোঝাবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বসবে যেহেতু এটি বর্তমানকে নির্দেশ করছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সাবজেক্টটি হি যে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সেই তো আমরা এখানে হ্যাভ ভার্বের সঠিক ফর্ম হবে হ্যাজ অর্থাৎ আমরা তার উত্তম ভাবে হ্যাজ আশা করি বিষয়টি বুঝতে পেরেছো আমি রুলটি আবার রিপিট করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বলবে যখন ব্যাকটি আমাদের হ্যাভ ভার্ব থাকবে তখন আমাদের হ্যাজ বলবে আর যখন প্লুরাল হবে তখন আমাদের হ্যাভ বলবে এবং যখন পাস্ট টেন্স হবে তখন হ্যাভ বলবে এই নিয়মটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং প্রায় রিপিট হয় এই পরের অংশটি খেয়াল করো এই নিয়মটি সম্পর্কে আমরা সব বেশি সবাই পরিচিত আছি মরাল অক্সিলারি যেমন শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট
এবং সেম অর্ডার যেমন হ্যাট বেটার হ্যাট বেটার উড জেদার হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু এরপরে হার্ভিক ডেস ফর্ম করে যেহেতু এখানে একটি মডেল অফ দি রেগুলার রয়েছে সেহেতু এরপরে হার্ভিক ডেস ফর্ম আমাদের বসাতে হবে এখন অনেক শিক্ষার্থীর বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সম্পর্কে কনফিউশন রয়েছে যখন আমরা প্রেজেন্ট ফর্ম বলব তখন কিন্তু যদি সাবজেক্টটি 100% সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে আবার বলছি যখন প্রেজেন্ট ফর্ম বলবো তখন কিন্তু সাবজেক্টটি 100% সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কিন্তু এস বাই এস যুক্ত করব কিন্তু যখন আমরা বেস ফর্ম বলবো এরপরে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না ডি অথবা ই যুক্ত করা যাবে না এটাকে কিন্তু তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও এই কনসিডারের সাথে আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না এই কনসিডারের সাথে আমরা ডি অথবা ই দিয়ে যুক্ত করতে পারবো না বেস ফর্ম বলেছে তাই আমরা ভার্বের একদম মূল ফর্ম বেস ফর্মটা রাখবো এখন এই যে মডাল ফ্রেজ পড়ে ভার্বের বেস ফর্ম বলে এর কি বলে অ্যাসোসিয়েট রুল গুলো কি কি প্যারালাল রুল গুলো কি কি কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় মডাল ফ্রেজ এর সেই মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয় ইনফিনিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ইনফিনিটিভ এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয় ইনফিনিটিভ এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয় এবং ডু ডাজ ডিড এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয় এই দেখো একটা গ্যাপ ফিল করতে যে কিন্তু আমরা তিনটা রো তোমাদের রিভাইজ করে দিলাম কি কি মডেল অক্সিলারি এর পরে ভার্বের বেস ফর্ম হবে সেই মডেল এর পরে ভার্বের বেস ফর্ম হবে এবং ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে এবং সর্বশেষ ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এরপর সেন্টেন্স কি দেয়ার আর many persons in the society সমাজে অনেক লোক রয়েছে এখানে দেয়ার দ্বারা কি নির্দেশ করা হচ্ছে যে দেয়ার সাবজেক্ট দ্বারা মূলত সমাজে অনেক লোককে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ দেয়ার সাবজেক্টটি একটি প্লুরাল সাবজেক্ট আমরা প্রথম যখন গ্যাপটা ফিল আপ করলাম তখন যে রুলটা বলেছিলাম যে সেকেন্ড পারসন এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের বেলায় যখন সেন্টেন্সটি প্রেজেন্ট হবে তখন আমরা আর বসাবো যখন পাস্ট হবে তখন ওয়াই বসাবো এখানে লক্ষ্য করো দেয়ার মেনি পারসনস ইন দ্য সোসাইটি সমাজে অনেক লোক রয়েছে এটা প্রেজেন্ট টেন্সের একটা বিষয় যে বোঝানো হচ্ছে যেহেতু আমরা এখানে ডি ভার্ব হিসেবে আর বসাবো এরপরে অংশটি লক্ষ্য করো এন্ড দে হ্যাভ দ্য সেম রাইটস দ্যাট ওয়ান এবং তাদের সবার সমান অধিকার রয়েছে এখানে সাবজেক্ট কোন কি হ্যাভ ভার্ব তো ভার্বের পূর্ণ অংশকে সাবজেক্ট বলা এখানে সাবজেক্ট হচ্ছে দে আবার এটি মেমনে রিপিটেশন করব আমরা যখন বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করব তখন আমরা দেখতে পাবো যে একই নিয়ম কিন্তু বারবার রিপিট হয়ে থাকে ওই নিয়মগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমাদের এই রাইট ফর্ম রুলস রাইটিং টি সলভ করতে কোনো কষ্টই হবে না লক্ষ্য করো যে সাবজেক্টটি প্লুরাল সেহেতু আমরা হ্যাভ 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 যেহেতু প্লুরাল সেহেতু আমরা প্লুরাল বসিয়ে দেব যা আছে তাই বসিয়ে দেব আমরা ওই নিয়মটি আবার মনের মধ্যে আমরা রিপিট করার চেষ্টা করি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ বসবে যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে আর যদি পাস্ট হয় তাহলে হ্যাভ বসবে সেই ক্ষেত্রে যেহেতু সাবজেক্টটি এখানে প্লুরাল রয়েছে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সেহেতু আমরা এখানে হ্যাভ বসাবো আশা করি কিছু বুঝতে পেরেছো এর পরবর্তীতে ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি এখানে লক্ষ্য করো সাবজেক্টে বলতে এক্সপেক্ট ভার্বের পূর্ববর্তী অংশ হচ্ছে সাবজেক্ট তাই না তো ওয়ান হচ্ছে কি সাবজেক্ট আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে আবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে এবং এর অ্যাসোসিয়েট নিয়ম রয়েছে যেমন এভরিবডি এভরিওয়ান এভরিথিং সামবডি সামওয়ান সামথিং নোবডি নো ওয়ান নাথিং এনিবডি এনিথিং এটা আসলে এখন লেখা সম্ভব না তোমরা খাতায় লিখে রাখতে পারো আবার বলছি সামবডি সামওয়ান সামথিং এভরিবডি এভরিওয়ান এভরিথিং স্যার নোবডি নো ওয়ান নাথিং এনিবডি এনিওয়ান এভরিথিং প্রকৃতি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এখানে ওয়ান রয়েছে এবং সাবজেক্টটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে সেহেতু আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব অর্থাৎ এক্সপেক্ট এর উত্তর হবে এক্সপেক্ট এর সাথে এস যুক্ত করে আমাদের উত্তরটা হয়ে যাবে এর পরবর্তীতে এখানে লক্ষ্য করো সো টু ফর্ম আ পিসফুল সোসাইটি সুতরাং একটি একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হলে এখানে লক্ষ্য করো টু রয়েছে আমরা জানি ইনফিনিটিভ টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয় এই রুটি আমি একটু আগে রিপিট করেছিলাম যে ইনফিনিটিভ টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ এখানে ফর্ম এই ফর্মের একদম মূল ফর্মই আমরা রেখে দেব এর সাথে এস বাই এস যুক্ত করব না অথবা ডি ইনফিনিটিভ যুক্ত করব না এবং এর কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে ইনফিনিটিভ টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়
কিন্তু উইথ আ ভিউ টু লুক ফর নিউ গেট গট বি ইউজ টু এডিক্টেড টু এরপরে ভার্বের সাথে আইন চেঞ্জ আছে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করে রাখো এবং পারলে নোট করে রাখো So to form a peaceful society, one should be aware of other rights. Every citizen must be aware of প্রত্যেক নাগরিকের অবশ্যই উচিত কালটিভেট দ্য হ্যাবিট অফ অবিং দ্য রুলস অফ সোসাইটি সমাজে নিয়ম কানুন নিয়ম কানুন মেনে চলার অভ্যাস গড়ে তোলা উচিত এখানে লক্ষ্য করো মাস্ক রয়েছে আমরা পূর্বের নিয়মে পড়েছি যে ঘরেলক জেলারি শেয়ার শুরু হলো ক্যাম্প গুড নেম আইট মাস্ক এবং সেম মডেল যেমন হ্যাড ব্যাজ হ্যাড ব্যাজ খুব জায়গা হ্যাড টু এরপরে ভার্বের বেস কম হবে অর্থাৎ এখানে কাম ফিলিতে বেস সংকেত যা আছে তাই এসব আমরা এস বাই এতে যুক্ত করবো না এই অর্থে বিয়োগ যুক্ত করবো না এবং আবার তোমাদের রিভাইজ করার জন্য আমরা বলছি কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস কম হবে মনোলগ জেনারেলি এবং সেই মডেলের পরে ভার্বের বেস কম হবে এবং ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস কম হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ডু ডাজ দিয়ে পরে ভার্বের বেস কম হবে এরপরে অংশটি আমরা খেয়াল করি দ্য হ্যাবিট অফ অবেইং দ্য রুলস অফ দ্য সোসাইটি এখানে লক্ষ্য করো এখানে যদি আমাদের এখানে যদিও আমাদের গ্যাপ নেই তবুও তোমাদের আইটি রুলস সেটা অনুসারে আমরা ধরে নিলাম এখানে একটা গ্যাপ আছে এখানে লক্ষ্য করো আর কোন কোন ক্ষেত্রে একটি সিম্পল সেন্টেন্সে লিখে রাখো একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বটির সাথে আইন যুক্ত হবে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বটির সাথে আইন যুক্ত হবে আবার মাইন্ড ওয়ার্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হবে আবার হচ্ছে কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইন যুক্ত হবে প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে মাইন্ড ওয়ার্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে এবং একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভাগ থাকবে দ্বিতীয় ভাগটির সাথে আইন যুক্ত হবে এই নিয়মটি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম এর পরবর্তী অংশটি লক্ষ্য করো সেলফিশনেস নট হেল্প দ্য সোসাইটি অর্থে এই ক্ষেত্রে আমাদের কনটেক্সটের সাথে হবে অর্থাৎ অর্থ কি বোঝাচ্ছে সেটি আমাদের দেখতে হবে সেলফিশনেস স্বার্থপরতা সাহায্য করতে পারে না সমাজকে সেলফিশনেস করতে সাহায্য করতে সমাজকে সাহায্য করতে পারে না আমরা জানি উচিত অর্থে সুখ বসে উচিত অর্থে সুখ বসে অবশ্যই অর্থে মাস্ক বসে এবং পারে অর্থে কেন বসে এখানে লক্ষ্য স্বার্থপরতা সমাজকে সহায়তা করতে পারে না এখানে পারে একটি অর্থ বোঝাচ্ছে তাই আমরা এখানে কেন বসাতে পারি কেন নট হেল্প দ্য সোসাইটি এইভাবে একভাবে করতে পারি আর আরেকটি আরেকটি কিছু রয়েছে যখন তুমি ব্র্যাকেটে নট দেখবে নট শুনতে পারে দেখবে তখন তোমরা আরেকটি কিছু করতে পারো সেটি কোনো টেন্স অনুযায়ী ডু ডাল দিয়ে বসাতে পারো এখানে লক্ষ্য করো এটি ধ্বংস করে সমাজের অন্যদের শান্তি এবং সুখ আমরা পূর্ববর্তী যে গোষ্ঠী করেছিলাম প্রেজেন্টিং এর রেন্টেন্স সাবজেক্ট ফ্যাক্টর সেটি কি নাম্বার হলে বারবার সাথে এস ভাই যুক্ত একই নিয়মে কিন্তু বারবার রিপিট হয় আমরা যখন বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করব তখন দেখব বেশি না 10 থেকে 12টা রুলস আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল রুলস খুব সহজেই আনসার করতে পারব এখানে লক্ষ্য করো প্রেজেন্টিভ ইনফিনিটিভ এর সাবজেক্ট ভার্বের কোন কোন অংশকে সাবজেক্ট বলে অর্থাৎ ইফ এখানে সাবজেক্ট ইফ ইফ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি প্রেজেন্টিভ ইনফিনিটিভ এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস আই এর যুক্ত হবে যুক্ত হবে ডিসকাস আমরা শেষের দিকে আসছি সো উই অল থিংক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি এখানে আমাদের কনটেক্সটের সাহায্য নিতে হবে আমরা এটা আগে বললাম যে উচিত অর্থ শুরু বসে অবশ্যই বসে এবং
আমাদের এই বোট বিষয়টি সলভ করা শেষ। এখন আমরা যে ইম্পর্টেন্ট রুলসগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রুলসগুলো না করলে নয় সেগুলো তোমাদের একটু নির্দেশ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা একটু বোর্ড নিয়ে আলোচনা করেছিলাম, সলভ করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো সেই ভিডিওটি তোমরা দেখতে পারো আমাদের পেজে গিয়ে। আজকে আমরা একটি বোর্ড সলভ করলাম। এই দুইটি বোর্ড যদি তোমরা একটু বিশ্লেষণ করো দেখবে বেশ কয়েকটি নিয়ম বারবার রিপিট হয়। এই নিয়মগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই নিয়মগুলো করলে তোমরা মূলত খুব সহজেই রাইট নম্বর টাইপিংটি অ্যান্সার করতে পারবে। কি কি নিয়মগুলো আমি বারবার আবার তোমাদের করে দিচ্ছি, যারা নোট করেছো তারা মিলিয়ে নাও, যারা নোট করেনি তারা পারলে নোট করে ফেলো। তো প্রথমেই বলেছিলাম আমরা যে রাইট ফরওয়ার্ড ভার্বস তোমাকে যদি থাকতে হয় তাহলে অবশ্যই টেন্স এবং ভয়েস সম্পর্কে বেশি ধারণা থাকতে হবে। টেন্স এবং ভয়েস সম্পর্কে অবশ্যই তোমাদের কি বেশি ধারণা থাকতে হবে। এখন টেন্স এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে, একবার সব তো আর ইম্পর্টেন্ট না, কিছু কিছু ইম্পর্টেন্ট। যেমন টেন্স প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সে যে প্রথম তিনটা রুল রয়েছে, প্রেজেন্ট টেন্স ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রথম তিনটা রুল ইম্পর্টেন্ট। এবং পাস্ট টেন্স এর প্রথম তিনটা, পাস্ট টেন্স ডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট, এই তিনটা এই তিনটা মূলত এই রেফারেন্সের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি কি টেন্স আছে তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, ভয়েস সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং এই পদ্ধতিতে দশটার মধ্যে রুলস রয়েছে যেগুলো তুমি আয়ত্ত করতে পারলে অবশ্যই খুব ভালো করবে। তার রুলস গুলো কি আমি তোমাদের বলছি, তোমরা নোট করে ফেলো বা লিখে ফেলো। যেমন প্রথম রুলস যেগুলো আমরা আলোচনা করেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে। এবং এর অ্যাসোসিয়েট হিসেবে বলেছিলাম যে এভরিবডি এভরিওয়ান এভরিথিং সামবডি সামওয়ান সামথিং নোবডি নো নাথিং এনিবডি এনিওয়ান এভরিথিং প্রতিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এই রুলটি আবার রিপিট করছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে। এবং এর অ্যাসোসিয়েট রুল হিসেবে এভরিবডি এভরিওয়ান এভরিথিং সামবডি সামওয়ান সামথিং নোবডি নো নাথিং এনিবডি এনিওয়ান এভরিথিং আইদার নাইদার প্রতিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আসলে বিশেষ এই পরবর্তীতে ইম্পর্টেন্ট রুলটি হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, সাবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডেল অক্সিলারি করে কি বসবে এবং এর পরে ভার্বের পাঁচ পার্টিসিপেন্ট হবে। কি প্যাসিভ ভয়েসের এই এই রুলটি আমরা কত ক্লাস আলোচনা করেছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডেল অক্সিলারি থাকলে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডেল অক্সিলারি থাকলে এরপরে কি বসবে এবং এরপরে ভার্বের পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম হবে। এর পরবর্তীতে রয়েছে ইনফিনিটিভ টু, এর পরে কি হবে ইনফিনিটিভ টু, না ইনফিনিটিভ টু এর পরে রয়েছে আগে রয়েছে অক্সিলারি ভার্ব রয়েছে। আমরা আজকে এই যে বুক কোশ্চেন সলভ করার সময় প্রথমে যে নিয়মটি করেছি যে অক্সিলারি ভার্ব সময় ক্ষেত্রে কি কি বসাবো, ব্র্যাকেট যখন বি ভার্ব থাকবে এবং ব্র্যাকেট যখন হ্যাক ভার্ব থাকবে তখন আমরা কি কি বসাবো। আমি আবার রিপিট করছি, যখন ব্র্যাকেটে বি ভার্ব থাকবে তখন যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট হলে এম বসাবো, পাস্ট হলে ওয়াজ বসাবো। যদি সেকেন্ড পারসন এবং অন্যান্য প্লুরাল সাবজেক্ট হয় তাহলে প্রেজেন্ট হলে আর বসাবো, পাস্ট হলে ওয়াই বসাবো। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন প্রেজেন্ট হলে ইজ বসাবো আর পাস্ট হলে ওয়াজ বসাবো। এবং যখন আমার ব্র্যাকেটে আমাদের ব্র্যাকেটে যখন হ্যাজ ভার্ব থাকবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসাবো এবং প্লুরাল হলে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আমি হ্যাজ বসাবো। আর যখন টেন্স কি যখন ভিন্ন হবে অর্থাৎ পাস্ট টেন্স হবে তখন আমি হ্যাজ বসাবো। আশা করি সেটা বুঝতে পারছো। এর পরবর্তীতে আরেকটি ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে ইনফিনিটিভ টু এর পরে, কি ইনফিনিটিভ টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে। ইনফিনিটিভ টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে এবং এটি ব্যতিক্রম রয়েছে, যেমন উইথ আর গিভ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিটিভ টু গেট ভার্ব বি ইউজ টু, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিছুটি খেয়াল করবে। এর পরবর্তীতে রয়েছে মডেল অক্সিলারি, এটি সেম মডেল, মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি এবং সেমি মডেল, সেমি মডেল। এরপরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। পরবর্তীতে আরেকটি নিয়ম হচ্ছে ইম্পর্টেন্ট নিয়ম, যেটি আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম, একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বটির সাথে অ্যাড যুক্ত হবে। আবার হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বটির সাথে অ্যাড হবে।
এটি আমি লিখলাম না তোমরা লিখতে পারবে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দিতে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে এর পরবর্তীতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেটি আমরা এই ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজের পরে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে প্রিপজিশন ও প্রিপজিশনাল ফ্রেজ এর পরে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে আর কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে কন্ডিশনাল কোন কন্ডিশনাল সম্পর্কে একটু ধারণা রাখবা কারণ কন্ডিশনাল অতটা ইম্পর্টেন্ট না কিন্তু কিছু ধারণা থাকা উত্তম কারণ কমপ্লিট সেন্টেন্সে তোমাদের এটা লাগবে কন্ডিশনাল সম্পর্কে তুমি একটু ধারণা রাখবে তো এই কয়টি নিয়ম প্রায় 9টা থেকে 10টা নিয়ম এই 9টা থেকে 10টা নিয়ম কিন্তু তোমাদের কন্ডিশনাল ক্ষেত্রে এই সম্পর্কে তোমরা যদি এই কোশ্চেন এই রুলগুলো আয়ত্ত করতে পারো এবং তোমাদের যে কোশ্চেন রয়েছে সেগুলো থেকে যদি বেশি বেশি তোমরা যদি সলভ করতে পারো তাহলে খুব অনায়াসেই তোমরা এই রাইট ফলোগ্রাফ সাইডে উঠতে পারবে তাহলে আজকে আমাদের এই ক্লাসটি পর্যন্তই এর পরবর্তীতে এই পরবর্তীতে আমরা গ্রামারের অন্য কোন আইটেম নিয়ে ইনশাআল্লাহ হাজির হব সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম